আরএমএন টিভিতে স্বাগত। নাম রাজা, ওজন 20 মণ, নিকষ কালো দেখতে। শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোন রাজা? কোন দেশের রাজা? তবে এ রাজা কোনো দেশের রাজা নয়। এই রাজা হচ্ছে রাজবাড়ী জেলার গরু খামারি মিজানুর রহমান শাহিনুরের পালিত বিশাল আকৃতির কালো রঙের ষাঁড়, যার বর্তমান ওজন প্রায় 20 মণের মতো বলে দাবি করেছেন রাজার মালিক শাহিনুর। তিনি রাজার জন্য দাম হাঁকছেন 5 লাখ টাকা। ইতিমধ্যে রাজার দাম 3.5 লাখ টাকা উঠেছে বলে জানান তিনি। শাহিনুরের খামারের কালো রঙের বিশাল আকৃতির ওই শাহিওয়াল জাতের ষাঁড়ের গল্প ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ক্রেতা এসে ভিড় করছে শাহিনুরের খামারে। জেলা সদরের আহলাদিপুরের এপিসুড অ্যাগ্রো লিমিটেডের মালিক গো খামারি মিজানুর রহমান শাহিনুর জানান, প্রতি বছরের মতো এবারও প্রায় 200টি ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য খামারে লালন পালন করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এই রাজা। কালো রঙের রাজা উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি ও আড়াআড়ি 9 ফুট। আকৃতিতে বিশাল হওয়ায় তাকে খামারের সবাই ভালোবেসে রাজা বলেই ডাকে। রাজাকে প্রাকৃতিক খাদ্য খাইয়ে লালন পালন করা হয়েছে। প্রতিদিন তাকে খামারেই উৎপাদিত প্রাকৃতিক নেপিয়ার ঘাস, খড়, ছোলা, গমের ভুষি, চালের কুড়া, তিলের খই, পরিষ্কার পানি পান করানো হয়ে থাকে। নিয়মিত তাকে গোসলও করানো হয়। খামারে রাজার পাশাপাশি আরও 15টি বড় আকারের ষাঁড় রয়েছে। সেগুলোর প্রতিটি প্রায় 15 থেকে 16 মণের মতো ওজন। খামারে কোনো ষাঁড়কে কোনো প্রকার মোটা তাজাকরণ ওষুধ দেওয়া হয়নি বলে দাবি মালিক শাহিনুরের। সবগুলোকে প্রাকৃতিক খাদ্যে হৃষ্টপুষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি। রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।